আল্লু অর্জুনের আপকামিং প্যান ইন্ডিয়া মুভি পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান হলো মোস্ট অ্যাওয়েটেড সিনেমাগুলির মধ্যে অন্যতম একটি। 250 কোটি টাকার বিগ বাজেটে তৈরি এই সিনেমার আল্লু অর্জুনের 6 সেকেন্ডের একটি অ্যাকশন সিনের জন্য খরচ হয়েছে 6 কোটি টাকা। তবে বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, এই সিনেমার হিরো হিসাবে প্রথম চয়েস কিন্তু আল্লু অর্জুন ছিল না। হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো মুভি জগ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কথা বলবো আল্লু অর্জুনের আপকামিং সিনেমা পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান নিয়ে। পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান একটি অ্যাকশন থ্রিলার তেলুগু ল্যাঙ্গুয়েজ মুভি, যার ডাবড ভার্সন রিলিজ পাবে মালায়ালাম, তামিল, হিন্দি এবং কান্নাডা ল্যাঙ্গুয়েজে। সিনেমার গল্প লিখেছেন এবং পরিচালনা দিয়েছেন সুকুমার। এই সিনেমাটিকে প্রোডিউস করছেন নাবিন ইয়ারনানি এবং ওয়াই রবি শঙ্কর। এছাড়া সিনেমার প্রোডাকশন কোম্পানি হলো মাইথ্রি মুভিজ এবং মুত্তাম শেট্টি মিডিয়া। এই সিনেমার মিউজিক কম্পোজ করছেন দেবীশ্রী প্রসাদ। এই সিনেমায় সিনেমাটোগ্রাফি দিচ্ছেন মিরোস্লাভ কুবা প্রজেক এবং এডিটিং ডিপার্টমেন্ট দেখছেন কার্তিকা শ্রীনিবাস। ফিল্মে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন অস্কার উইনার রেসুল পুক্কুট্টি। রেসুল পুক্কুট্টি ছাড়া আর কোন ইন্ডিয়ানরা অস্কার জিতেছে তা তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওর আই বাটনে গিয়ে, তাছাড়াও তোমরা দেখতে পাবে এই ভিডিওর শেষে। এই সিনেমার কাস্ট হিসেবে আমরা দেখতে পাবো আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানা, জগপতি বাবু, প্রকাশ রাজ, ধনঞ্জয়, সুনীল, হারিস, ভেনেলা কিশোর, অনুসুইয়া ভারদ্বাজ, শ্রীতেজদের মতো অভিনেতা অভিনেত্রীদের। 2018 ডাঙ্গাস্তালাম সিনেমার সাকসেসের পর পরিচালক সুকুমার একটি স্ক্রিপ্ট লেখেন এবং মহেশবাবুকে শোনান। মহেশবাবুর স্ক্রিপ্টটি পছন্দ হয় এবং সুকুমার এই প্রজেক্টটির SSMB-26 নাম ঠিক করেন। কিন্তু পরবর্তীকালে মহেশবাবু টুইটারে কনফার্ম করেন যে তিনি এই প্রজেক্ট থেকে সরে গেছেন এবং মহেশবাবু সেরাইলারু নেকেবারু সিনেমা জয়েন করে নেন। এরপর সুকুমার স্ক্রিপ্টটিতে অল্প বিস্তর পরিবর্তন করে এবং আল্লু অর্জুনকে স্ক্রিপ্টটি শোনান। আল্লু অর্জুনের স্ক্রিপ্টটি পছন্দ হয় এবং আল্লু অর্জুন স্ক্রিপ্টটিকে গ্রিন সিগন্যাল দিয়ে দেন এবং তারপরেই পরিচালক অফিসিয়ালভাবে জানিয়ে দেন 2009 আরিয়া 2 পরে আমরা আবার সুকুমার এবং আল্লু অর্জুনের ডুওকে সিলভার স্ক্রিনে দেখতে পেতে চলেছি। 2020 সালের 4 এপ্রিল ছবিটির নাম এবং ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয় অফিসিয়ালভাবে। মেকারদের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে পুষ্পা সিনেমাটি রিলিজ পাবে 2টি পার্টে, যার মধ্যে প্রথম পার্টটি রিলিজ পাবে Christmas 2021 এবং দ্বিতীয় পার্টটি রিলিজ পাবে 2022। ছবির ফার্স্ট পার্টের ছোটোখাটো কিছু অংশের শ্যুট এখনও চলছে হায়দ্রাবাদে এবং পরিচালক সব শ্যুট অক্টোবরের মধ্যেই কমপ্লিট করে ফেলবেন বলে জানিয়েছেন। ছবির প্রধান অ্যান্টাগনিস্ট হিসেবে বিজয় সেতুপতিকে প্রথমে ঠিক করা হয়েছিল, কিন্তু শিডিউলিং প্রবলেমের জন্য বিজয় সেতুপতি প্রজেক্ট থেকে সরে যায় এবং সেই জায়গায় মালায়ালাম অ্যাক্টর ফাহাদ ফাসিলকে মেন অ্যান্টাগনিস্ট হিসাবে ঠিক করা হয় এবং এই সিনেমা দিয়েই ফাহাদ ফাসিল তেলুগু সিনেমা জগতে ডেবিউ করছেন। আল্লু অর্জুনের লাস্ট ফিল্ম আল্লা ভাইকান্তপুরামাল্লু হিউজ সাকসেস হয়েছিল। তার পিছনে একটা কারণ অবশ্যই ছিল তার গানগুলি। তাই পুষ্পার মেকাররাও চাইছেন পুষ্পার গানগুলিকে নেক্সট লেভেলের বানাতে এবং পুষ্পার গানগুলির থেকে দর্শকদের প্রত্যাশাও অনেক গুণ বেশি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেবীশ্রী প্রসাদ, সুকুমার এবং আল্লু অর্জুন ট্রায়োকে, যেই ট্রায়োকে আমরা এর আগে দেখতে পেয়েছিলাম আরিয়া এবং আরিয়া 2, যার মিউজিক ছিল ব্লকবাস্টার। পুষ্পা ছবিতে 5টি গান থাকবে বলে জানানো হয়েছে মেকারদের তরফ থেকে, যার মধ্যে একটি গান ইতিমধ্যেই রিলিজ পেয়েছে 5টি আলাদা আলাদা ভাষায়, যার হিন্দি ভার্সানের নাম হলো জাগো জাগো বাকড়ে। এই গানের সাথে বাংলার দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমার হিস্ট্রি র্যাপ ভলিউম 2 অডিওর মিল তো আছেই, সাথে সাথে আছে ভিডিও টেমপ্লেটের মিল। পুষ্পার ফার্স্ট সংটিতে প্রধান চরিত্রদের মধ্যে শুধুমাত্র পুষ্পারাজ মানে আল্লু অর্জুনকেই দেখানো হয়েছে, বাকি আর কোনো প্রধান চরিত্রদের দেখানো হয়নি এখনও পর্যন্ত। এখন শোনা যাচ্ছে পুষ্পার সেকেন্ড সঙ্গে আমরা দেখতে পাবো আল্লু অর্জুন এবং রাশমিকার ডুওকে, যেখানে রাশমিকাকে দেখা যাবে ভিলেজ গার্ল অবতারে। মেকারেরা প্ল্যান করছে দাসেরা স্পেশাল ইভেন্টে এই সংটিকে রিলিজ দেওয়ার জন্য। পুষ্পা মুভির 1 মিনিট 20 সেকেন্ডের টিজার আগেই মুক্তি পেয়েছে, যাতে পুরো ফোকাস করা হয়েছে শুধুমাত্র আল্লু অর্জুনের উপর, যাতে বলা হচ্ছে আল্লু অর্জুন এখন আর স্টাইলিশ স্টার নয়, সে এখন হচ্ছে আইকন স্টার। তাছাড়া টিজারে রাশমিকা মন্দানাকেও দেখা যায় এক লহমার জন্য। টিজার দেখে তো বোঝাই যাচ্ছে ফিল্মটি হতে চলেছে রেড স্যান্ডেলউড বা লাল চন্দন কাঠে স্মাগলিং নিয়ে। কিন্তু সুকুমারের সিনেমার গল্প তো এতটা সহজ হয় না। তার ফিল্মোগ্রাফি স্টাইলকে যদি আমরা ভালো করে ফলো করি তাহলে আমরা দেখতে পাবো তার সিনেমাতে রিভেঞ্জ একটি বড় রোল প্লে করে। টিজারে মেকারদের তরফ থেকে বেশি কিছু রিভিল না করলেও বিশেষজ্ঞরা কিন্তু পুষ্পা স্টোরি লাইনের কিছুটা প্রেডিক্ট করেছে, যা থেকে জানা যাচ্ছে টিজারে রাশমিকা মন্দানাকে এক ঝলকের জন্য দেখা গেলেও পরিচালক কিন্তু সিনেমার গল্প বুনেছেন রাশমিকার হাত ধরেই। সিনেমাতে রাশমিকাকে দেখা যাবে ফরেস্ট অফিসারের চরিত্রে এবং তার পোস্টিং হয় অন্ধ্রপ্রদেশের একটি জঙ্গলে, যেই জঙ্গলে ফরেস্ট অফিসার এবং স্থানীয় পুলিশের চোখের আড়ালে চলছে অন্ধ্রপ্রদেশে বেড়ে ওঠা বিরল প্রজাতির লাল চন্দন কাঠের স্মাগলিং। দুর্ভাগ্যবশত স্মাগলারদের হাতে খুন হতে হয় রাশমিকা মন্দানাকে, আর সেই খুনের বদলে নিতেই অন্ধ্রপ্রদেশের জঙ্গলে ফিরে আসে রাশমিকার হাজবেন্ড মানে পুষ্পারাজ
যেই চরিত্রে আমরা দেখতে পাবো আল্লু অর্জুনকে। নিজের স্ত্রীর খুনের বদলা নিতে পুষ্পা রায় স্মাগলারদের গ্রুপে লরি ড্রাইভার হিসেবে যোগ দেয়। টিজারে আমরা দেখতে পেয়েছি আল্লু অর্জুনের কার চেসিং সিন সহ ধুমধুমার অ্যাকশন। এই সিনেমাতে আল্লু অর্জুনের দুটি লুক দেখা যাবে। প্রথম লুকেতে সে থাকবে নর্মাল একটি মানুষ এবং দ্বিতীয় রূপ আমরা দেখতেই পাচ্ছি টিজারের মধ্যে, যেখানে সে থাকবে স্মাগলার। এই সিনেমার জন্য আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা দুজনকেই শিখতে হয়েছে চিত্তর ভাষায় কথা বলার স্টাইল। পুষ্পার মেন ভিলেন ফাহাদ ফাসিলকে দেখা যাবে IPS ভানভার সিং শেখাওয়াতের চরিত্রে। আর ফাহাদ ফাসিল যে ভিলেনের চরিত্রে কি করতে পারে তা আমরা অলরেডি দেখে নিয়েছি কুবলাঙ্গি নাইট সিনেমায়। সিনেমার টিজারে যদিও ফাহাদ ফাসিলকে দেখা যাচ্ছে না একবারের জন্য, কিন্তু মেকারদের তরফ থেকে তার লুক রিলিজ করে জানানো হয়েছে তার চরিত্রের নাম হবে ভানভার সিং শেখাওয়াত। এছাড়াও ফাহাদ ফাসিলের ফার্স্ট লুক পোস্টারে তার চোখকে হাইলাইট করা হয়েছে এবং হাইলাইট করে বলা হচ্ছে এভিল ওয়াজ নেভার সো ডেঞ্জারাস। আর আমরা তো জানি যে ফাহাদ ফাসিল তার চোখ দিয়ে অভিনয় করে। তো আশা করা যায় ভানভার সিং আর পুষ্পারাজের লড়াইয়ের চমকটা ট্রেলারের জন্যই রেখে দিয়েছে মেকাররা। যদিও শোনা যাচ্ছে পুষ্পা দা রাইজ পার্ট ওয়ানে ফাহাদ ফাসিলের চরিত্রটি খুব কম সময়ের জন্যই দেখা যাবে। ফাহাদ ফাসিলের চরিত্রের মেন কাজ থাকবে পুষ্পার সেকেন্ড পার্টি। সিনেমায় পুষ্পা রাজের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রীতেজকে। ফিল্মে কান্নাড একটা ধনঞ্জয়কে দেখা যাবে জলি রেড্ডির চরিত্রে, যেই চরিত্রটি এই ফিল্মের একটি ভাইটাল চরিত্র বলে জানানো হয়েছে মেকারদের তরফ থেকে। বোঝা যাচ্ছে প্যান ইন্ডিয়ার আকারে ফিল্মটিকে রিলিজ দেওয়ার জন্যই নানান রিজিয়ন থেকে নিয়ে আসা হয়েছে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের। এখন শোনা যাচ্ছে এই সিনেমায় থাকবে একটি আইটেম সং, যেই আইটেম সঙ্গে আমরা দেখতে পাবো নর্থের হিরোইন কিয়ারা আদওয়ানিকে। যদিও এই সবই এখন প্রেডিকশন, আসল গল্প তো আমরা জানতে পারবো 2021 ক্রিসমাসে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। পুষ্পা দা রাইজ পার্ট ওয়ানে আল্লু অর্জুনের একটি 6 সেকেন্ডের অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার জন্য খরচ হয়েছে 6 কোটি টাকা। তাছাড়াও ফিল্মে রয়েছে আরও 4-5টি ফাইটের সিন, যার মধ্যে একটি যে পুষ্পারাজের এনকাউন্টার সিন হবে তা তো আমরা দেখতেই পেয়েছি ট্রিসারে। 6 কোটি টাকার এই অ্যাকশন সিনের জন্য ফিল্মের মেকাররা বিদেশের জায়গায় সাউথ ইন্ডিয়া থেকে এই কোরিওগ্রাফার হায়ার করে এবং এই ফিল্মটাকে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট তৈরি করে। কারণ মেকারদের মনে হয়েছে কোভিড সিচুয়েশনের পরে ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট অনেক কমে গেছে, এত বড় একটি প্রজেক্টের সাথে কন্ট্রোভার্সি থাকবে না তা কি হতে পারে। এই ফিল্মের সাথেও আছে বহু কন্ট্রোভার্সি, যার মধ্যে যেটি সব থেকে বেশি আলোচিত সেটি হলো সুকুমার আর মেকারদের এগেনস্টে গল্প চুরির অপবাদানে হেমপাল্লি গঙ্গাধর নামের এক রাইটার। গঙ্গাধর জানান এই ফিল্মের রেড স্যান্ডেলউড স্মাগলিং এর জায়গাটা তার ছোট গল্প তামিল কুলি থেকে নেওয়া হয়েছে, যেটা তিনি একটি ম্যাগাজিনের জন্য লিখছিলেন, যদিও পরবর্তীকালে তিনি এসব কিছুই প্রমাণ করতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।